চাষ করার পরে এটা আমরা এখন দেখছি ওয়াইল্ড আনারস অর্থাৎ বন্য আনারস। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন কি সুন্দর সুন্দর ছোট ছোট আনারস ধরেছে। আমাদের ডক্টর জিম স্যার এটা তুলছেন, এটা বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট RSRS রিজনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট গাজীপুরে ঠাকুরগাঁতে এটা অবস্থিত, সরি গাজীপুর না ঠাকুরগাঁতে। এখন আমরা সোহরাব হোসেন লিটন স্যার, ডক্টর সোহরাব হোসেন লিটন স্যারের কাছে এর বর্ণনা শুনব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাতের ছোট্ট ছোট্ট আনারসগুলো খুব সুন্দর লাগছে। আপনার এটা কবে লাগাইছেন? এটা তো হয়ে গেল আজকে চার বছর। চার বছর? চার বছর হয়ে গেছে। আচ্ছা, এবং এখানে লাগানো হয়েছিল একটি গাছ, একটি মাত্র গাছ, একটি গাছ, সেখান থেকে এই এতগুলি হয়েছে। যেমন সুন্দর লিটন স্যার, তেমন সুন্দর লিটন স্যারের হাতের আনারসগুলো। এবং এটি আপনারা কি জন্য লাগিয়েছেন, খাওয়ার জন্য? এটা খাওয়া যাবে, তবে এটা একটা সুন্দর দেখতে সুন্দর লাগতেছে এই জন্যই। এই যে যেমন আপনি আসছেন আজকে, আপনাকে ভালো লাগছে, ঠিক যারা প্রথম যারা এখানে আসছেন তাদেরকে সকলকেই ভালো লাগছে, এবং অনেকে নিতেও চাইছে, এবং বলছি যে হ্যাঁ আপনাদের গাছটা বড় হোক, পরবর্তীতে দেবো আপনাকে, এই বলেই সান্ত্বনা দিয়ে তাদেরকে বিদায় করছি আমরা। আমরা কি একটা নিতে পারি? অবশ্যই, কেন না। ঠিক আছে, আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং একটি আনারস এই মুহূর্তে আমরা গিফট পেয়ে গেলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোহরাব হোসেন লিটন স্যারকে। দেখেন এর গাছটা কি সুন্দর, আপনার বাড়ির সামনে আপনি আপনার সৌন্দর্য বর্ধক হিসাবে এটি লাগাতে পারেন। দেখেন একইভাবে ফল ধরে আছে। ধন্যবাদ সকলকে।